সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে চলে আসলাম ভেনিস মেসরে, বাংলা বাজারে, অর্থাৎ আমাদের বাংলাদেশি বাজার যেটাকে বলে। আমি আজকে এখান থেকে কিছু বাজার সদাই করব, শাকসবজি কিনব এবং কিছু মাছ কিনব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি দেখাবো আজকে সবজি এবং মাছের দাম এখানে কীরকম। এই যে আমার পিছনে যে এই যে দেখতেছেন, এটা হচ্ছে বাজারটা, এটার ভিতরে এখন আমি যাব। আমি যাচ্ছি এখন ভিতরে। মেদা 2 কিলো দে গাম্বেরে আছে, আমি এই দোকানটা থেকে মাছ নিচ্ছি। কারণ হচ্ছে এই দোকানটাতে ম্যাক্সিমাম সময়ে বাংলাদেশি মাছ পাওয়া যায়, যার কারণে আমি এখানে আসলাম। 2 কিলো দিয়ে গাম বেড়ে আঙ্কেল ওরাতে। এখান থেকে আমি 2 কেজি চিংড়ি মাছ নিচ্ছি, আর হচ্ছে ওরাতে মাছ, ইটালিয়ান সামুদ্রিক মাছ, 3 পিস নেব। বড় দেখে 3 পিস নেব, ওজন যাই আসে, 5 ইউরো 50 পয়সা করে কিলো। তাহলে হচ্ছে 2 কিলোর দাম হচ্ছে 15 ইউরো, 7.90 টাকা, মানে 7.90। 2 কিলো একসাথে নিলে 15 ইউরো আর কি। বড় বড় চিংড়ি মাছ, এগুলো হচ্ছে সব সামুদ্রিক মাছ, বিভিন্ন মানে টুনা ফিশ থেকে ধরে বিভিন্ন ধরনের মাছ আছে। এখান থেকে 3 ইউরো 80 পয়সা করে কার্পো মাছ নিয়েছি। এখানে মাঝে মধ্যে ফ্রেশ রুই মাছও পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের বাংলাদেশি মাছ পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন যে মাছের স্টলগুলো আছে, দোকানগুলো আছে। তো যদিও আমি লেট করে আসছি, কারণ মাছের দোকানগুলো সাধারণত 1টার মধ্যে বন্ধ করে ফেলে, তারা 1টার মধ্যে গুছিয়ে গুছিয়ে নেয় দোকান। তো এখন বাজে হলো 1:20, তার মানে আমি 20 মিনিট লেটে আসছি। তো তারা এই যে দেখতে পাচ্ছেন যে তারা পরিষ্কার করছে, যেহেতু মাছের দোকান, এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে। এবং অলরেডি অনেক দোকান বন্ধ হয়ে গেছে, তো তারপরও ভাগ্য ভালো আমি কয়েকটি দোকান এসে খোলা পাইছি এবং মাছ নিতে পেরেছি। সমস্যা হচ্ছে মেসরা থেকে আমার বাসা মোটামুটি একটু দূরেই, তো যার কারণে এখানে এসে যদি আমার বাজার না করে ফেরত যেতে হতো, তাহলে হয়তো একটু কষ্ট পেতাম। কারণ এত দূরে এসে যদি আমি না নিতে পারি বাজার, তাহলে তো অবশ্যই একটু কষ্টের লাগারই কথা। কারণ এখানে আসাই হয় বাজার করার জন্যে, নয়তো এত দূরে আসলে আসা হয় না সাধারণত। এখন আমি যাচ্ছি একটি সবজি দোকানে। এখানে ম্যাক্সিমাম স্টলগুলো হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন। তো আমি এখন যাচ্ছি এক বাংলাদেশি ভাইয়ের দোকানে, উনি আমার পরিচিত, আমি ওনার কাছ থেকে সবসময় সবজি কিনি। তো আপনাদেরকে দেখাচ্ছি এবং সবজির দাম কত টাকা কিলো এটাও আপনারা দেখবেন। সাধারণত এই সময় সবজির দামটা একটু বেশি হয়, কারণ হচ্ছে এই সময় ইতালিতে ফসল হয় না, অনেক ঠান্ডা, তো তো বাংলাদেশ থেকে আসে, যার কারণে দামটা একটু বেশি হয়। সালাম আলাইকুম ভাই, এই তো ভাই, ভালো ভালো আছেন? পেঁপে কত করে বস? ভেন্ডি ভেন্ডি 1 কিলো দেন। হ্যাঁ ভাই, লাউ কচি দিকে দিয়েন, লাউ এরাকে কিন্তু লাউ হচ্ছে 5 ইউরো কিলো, আর ভেন্ডি হচ্ছে 7 ইউরো কিলো। তারপরে ইয়া কত করে? কলা, কাঁচা কলা? কাঁচা কলা 5.5 টাকা কিলো।
মোল্লা 1 টাকা কিলো, শালগম 2 টাকা 50 কিলো, লাউ 1টা, কচি দিয়া দিব পালং শাক কত করে বস? পালং শাক হচ্ছে আপনার 60 টাকা। 60 টাকা গেল। হয়েছে হয়েছে আপোস, একটা ফুলকপি দিয়েন। ধনিয়া পাতা আছে? জি হ্যাঁ। টমেটো দেন 2 কিলো, টমেটো এটা 2 টাকা কিলো, এটা 2 টাকা 50। তারপর আমার কাঁচা মরিচ দিয়ে নে, বেগুন 4 টাকা, হচ্ছে স্পিনাশি শাক একটা, স্ট্রবেরি 1.50, কমলা 2 টাকা 30, দেন দেন দেন, সমস্যা নাই। আমাকে কাঁচামরিচ দিতে হবে। কিছুদিন পর সবজির দাম একদম কমে যাবে যখন সামার আসবে, কারণ এখন তো শীত, ইতালিতে এখন চাষ করা সম্ভব হচ্ছে না। লাল আলুটা আছে না? বস্তা না, ওই যে বাহিরেরটা দেন। আচ্ছা, ভালো আলুটাই দিবেন। হ্যাঁ জি, 5 কিলো লাল আলু নিলাম 3 ইউরো দিয়ে। আমি সবসময় এই বাইরের কাছ থেকে বাজার নেই। আপনাদের বক্স নাম্বারটা না কত? আমাদের হচ্ছে বক্স নাম্বার হচ্ছে 37। হ্যাঁ, মেসরের যে বাংলাদেশি বাজার 37 নম্বর বক্স, আমি ওনার কাছ থেকে সবসময় বাজার নেই। উনি সবসময় কমাই রাখে, বলেন কমাই রাখেন না? অবশ্যই অবশ্যই, আমরা তো আমরা কমাই রাখি পাইকারি মার্কেট না, কমাই রাখবেন দেখেন আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকে আসবে। অবশ্যই অবশ্যই না পোস্ত। মোটামুটি আমার বাজার নেওয়া শেষ, অনেকগুলি সবজি নিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিওটা আসলে দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়, তাই সংক্ষিপ্ত করে দিলাম। তো আমার টোটাল বিল আসছে হচ্ছে 51 ইউরো। তো এখন আমি ক্রেডিট কার্ডে পে করব, কারণ আমার কাছে ক্যাশ নেই, তাই আমি এখন ক্রেডিট কার্ডে পে করব। এখানে ক্রেডিট কার্ডে সব জায়গাতেই পে করা যায়। তিন নম্বর লাগবো। এতো আমি এখন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, আমার বাজার করা শেষ। আমি এখন এই বাজারগুলি আমার গাড়িতে রাখব, দেন তারপর আমি আমার বাসার দিকে রওনা হব। তো আমার বাসা যেহেতু এখান থেকে একটু দূরে, তো আমি যাওয়ার আগে গাড়িতে একটু তেল নেব, কারণ হচ্ছে আমার গাড়ির তেল শেষ। তো যার কারণে আমি তেল নিয়ে তারপর আমি বাসার দিকে রওনা হব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ইউটিউবে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।